বাইশ তারিখ হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কোশ্চেনগুলো দিয়েছিলাম সেই কোশ্চেনগুলো আজকে আলোচনা করে দিচ্ছি যেটা যেয়ে নি অবশ্যই দেখে নাও অনেকগুলো কোশ্চেন দেখা গেছে যে তোমরা মিস্টেক করেছো বেশিরভাগ স্টুডেন্ট মিস্টেক করেছো খুব কমজন ঠিক করেছে অতএব এই কটা করে কোশ্চেন প্রতিদিন আলোচনা করা হবে সেটা একটু দেখে নিও ঠিক আছে চলো প্রথম কোশ্চেনটা কিভাবে পড়বো দেখো প্রথম কোশ্চেনটা কি দিয়েছে তোমাকে প্রথম কোশ্চেনে তোমাকে বলছে কোনো টাকা সরল সুদে তিন বছরের জন্য বিনিয়োগ করা হলো মোট তিন বছরের জন্য বিনিয়োগ করা হচ্ছে যদি সেই একই পরিমাণ টাকা ওয়ান পার্সেন্ট বেশি সুদে বিনিয়োগ করা হতো তাহলে পাঁচ হাজার একশো টাকা বেশি পাওয়া যেত একটু ভেবে দেখো তিন বছর ধরে ওয়ান পারসেন্ট করে বেশি সুদে যদি বিনিয়োগ করা হতো প্রতি বছর ওয়ান পার্সেন্ট করে তিন বছর মানে তিন পার্সেন্ট যদি এক্সট্রা করা যায় না তাহলে বলছে পাঁচ হাজার একশো টাকা এক্সট্রা পাওয়া যাবে তার মানে আমি লিখতে পারি থ্রি পারসেন্ট যেটা সেটাই পাঁচ হাজার একশো আবার বলছে এই কথাটা ভালো করে শোনো কোনো টাকা সরল সুদে তিন বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে যদি সেই একই পরিমাণ টাকা ওয়ান পার্সেন্ট বেশি সুদে বিনিয়োগ করা হতো সাপোজ কথার কথা আগে ফাইভ পার্সেন্টেই করা হয়েছিল আগে প্রতি বছর ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হতো এবছর সেটা সিক্স পারসেন্ট হচ্ছে মানে ওয়ান পার্সেন্ট বাড়ানো হয়েছে তিন বছরে যে সুতরা পাওয়া যেত সেটা ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মিলে পনেরো পার্সেন্ট হতো এখন সেটা সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্ট করে আঠেরো পার্সেন্ট তাহলে কী দেখতে পাচ্ছ প্রতি বছর ওয়ান পার্সেন্ট করে বাড়ছে এই কারণে থ্রি পার্সেন্ট এক্সট্রা বাড়ছে এই থ্রি পার্সেন্ট বাড়ার কারণে মোট টাকাটাও পাঁচ হাজার একশো টাকা বেড়ে গেছে তাহলে ভেবে দেখো পার্সেন্টেজের দিক দিয়ে যেটা থ্রি পার্সেন্ট টাকার দিক দিয়ে সেটাই পাঁচ হাজার একশো টাকা আগে তুমি যা টাকা পেতে তার থেকে এখন পাঁচ হাজার একশো বেশি পাচ্ছ কী কারণে বেশি পাচ্ছ কারণ এই পার্সেন্টেজটা বেড়েছে বলে তাহলে সিম্পল থ্রি পার্সেন্ট মানে এত তো ওয়ান পার্সেন্ট মানে কত ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে সতেরোশো চাইছে কি চাইছে বলছে যে তাহলে বলো আসল কত আসল মানে হানড্রেড পার্সেন্ট তো হানড্রেড পার্সেন্ট মানে দুটো শূন্য বেড়ে যাবে তো ওয়ান সেভেন জিরো জিরোর পরে দুটো শূন্য বেড়ে যাবে এটা মুখে মুখেই তুমি করে দিতে পারবে অপশান টু হচ্ছে রাইট আনসার এক লাখ সত্তর হাজার টাকা এটা হবে রাইট অ্যান্সার ওয়ান সেভেন চারটে জিরো আশা করি বুঝে গেছ চলো পরে কোশ্চেনে দুই অঙ্কের কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে এটা করতে গেলে সবার প্রথমে আমাকে জানতে হবে এক থেকে একশোর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা বা কতগুলো আছে এক থেকে পঞ্চাশের মধ্যে পনেরোখানা মৌলিক সংখ্যা আছে এক থেকে একশোর মধ্যে পঁচিশখানা মৌলিক সংখ্যা আছে এক থেকে দেড়শোর মধ্যে কতগুলো আছে এক থেকে দেড়শোর মধ্যে পঁয়ত্রিশটা আছে এক থেকে দুশোর মধ্যে কটা আছে এক থেকে দুশোর মধ্যে ছেচল্লিশটা আছে এই পর্যন্ত আপাতত করে রাখতে হবে প্রথমে পনেরোটা তারপর দশটা বেড়েছে তারপর আবার দশটা বেড়েছে পরের বারে এগারোটা বেড়েছে এই হচ্ছে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ ছেচল্লিশ তাহলে এক থেকে পঞ্চাশে পনেরোটা থাকে এক থেকে একশোর মধ্যে পঁচিশটা থাকে এই যে এক থেকে একশোর মধ্যে পঁচিশটা থাকে সেটাও একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনটেন করে থাকে মনে রাখার জন্য তুমি যে টেকনিক ব্যবহার করতে পারো সেটা আমি বলতে পারছি দেখো কিভাবে বলছি সাপোজ এক থেকে দশের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা থাকে থাকে দুই তিন পাঁচ সাত মোট চারটে থাকে এইভাবে এখানে তো চারটে থাকলো এক থেকে দশের মধ্যে মোট কটা আছে মোট এক থেকে এখানে বলছে দুই অঙ্কের কতগুলো মৌলিক সংখ্যা দুই অঙ্কের মৌলিক সংখ্যা মানে কি নাইনটি নাইন পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে যেগুলো এক অঙ্কের হওয়া যাবে না মানে দশ থেকে শুরু করে নিরানব্বইয়ের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা জানতে চাইছে তো এক থেকে দশের মধ্যে এই চারটে থাকে মোট বললাম এক থেকে একশোর মধ্যে পঁচিশটা সেখান থেকে এই চারটে বাদ দিয়ে দিলে বাকিটা হবে আনসার অথবা একুশটা হবে রাইট আনসার প্রচুর স্টুডেন্ট ভুল করেছ অনেক স্টুডেন্ট তেইশটা দিয়েছ একুশটা হবে রাইট আনসার এক থেকে একশোর মধ্যে মোট পঁচিশটা থাকে সেটা মনে রাখার জন্য আমি ক্লাসে ফোন নাম্বার টেকনিক বলে দিয়েছিলাম যে এক থেকে দশের মধ্যে কটা থাকে এগারো থেকে কুড়ির মধ্যে কটা থাকে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম ডিটেলসে পুরো আলোচনা করেছিলাম যখন প্রাইম নাম্বার ওকে তো দেখো এই হচ্ছে প্রবলেম তাহলে আমার কী দাঁড়াচ্ছে এক থেকে দশের মধ্যে চারটে মৌলিক সংখ্যা যেহেতু আছে মোট এক থেকে একশোর মধ্যে পঁচিশটা পঁচিশটা থেকে চারটে বাদ দিয়ে দাও তাহলে তোমার দাঁড়িয়ে যাচ্ছে মোট একুশটা অপশান ওয়ান হচ্ছে রাইড অ্যান্সার পরে কোশ্চেন নিম্নক্ত কোনটি একটি বামন গ্রহ নয় এই কোশ্চেনটা প্রচুর স্টুডেন্ট ভুল করেছো দেখো বামন গ্রহ হচ্ছে প্লুটো প্লুটো হচ্ছে বামন গ্রহ তোমরা এটাকে টিক দিয়েছো এখানে নয় কথাটা বেশিরভাগ স্টুডেন্ট গণ্ডগোল করে যেটা বেশিরভাগ পরীক্ষাতে সমস্যা হয় এই নয়টা কিন্তু মিস্টেক করে স্টুডেন্টরা এখানে কিন্তু বলেনি যে নিচের কোনটা বামন গ্রহ বলছে নিচের কোনটা বামন গ্রহ নয় নয় যখন বলেছে তখন কিন্তু এটা নয় নিপচুন হবে রাইড অ্যান্সার ওকে ভালো করে কিন্তু দেখবে এই মিস্টেকটা প্রচুর স্টুডেন্ট করে টর কিসে রাখ এটা তোমরা জানো চাপে রাখো অনেকজন ঠিক বলেছ কিছুজন ভুল মেরেছো আন্দাজে মেরেছ টর হচ্ছে কিসে রাখো চাপে রাখো নেক্সট নিম্নত কোনটি ব্যাকটেরিয়াজনিত অসুখ নয় এটা বেশিরভাগ ঠিক বলেছে এটা ভুল নেই প্রায় জনই ঠিক বলেছে ইনফ্লুয়েঞ্জা ওকে এটা একটা কোশ্চেন দিয়েছে যদি প্লাস মানে গুণ হয় বলছে যেখানে প্লাস আছে সেটা যদি গুণ হয় ভাগ মানে বিয়োগ হয় গুণ মানে যোগ হয় মাইনাস মানে ভাগ এই চেঞ্জ হচ্ছে তাহলে বলছে এই ক্যালকুলেশনটা কী হবে সিম্পলভাবে ক্যালকুলেশনে তুমি সাইনগুলো চেঞ্জ করবে তাহলে কী দিয়ে আছে টু প্লাস মানে কী বলেছে প্লাস মানে গুণ তারপর কত সাতাশ মাইনাস মানে কী বলেছে মাইনাস মানে ভাগ তারপর আছে থ্রি প্লাস মানে গুণ দুই গুণ মানে কী গুণ মানে হচ্ছে প্লাস থ্রি তারপর ভাগ মানে কি ভাগ মানে মাইনাস তো মাইনাস টু এইটা হচ্ছে তোমার প্রবলেম তাহলে ক্যালকুলেশন কত দাঁড়াচ্ছে এই ক্যালকুলেশন দেখো গুণ আর ভাগের কাজ সবসময় আগে হয় এই জায়গার ক্যালকুলেশনটা তোমাকে বুঝতে হবে এবং শুধুমাত্র যে আগে হয় তা নয় বাম দিক থেকে ক্যালকুলেশন করতে হয় গুণ এবং ভাগের কাজ আগে হয় এবং বাম দিক থেকে ক্যালকুলেশন করতে হয় তাহলে প্রথমে সাতাশ দুণে চুয়ান্ন চুয়ান্নকে তিন দিয়ে যদি ভাগ করো তাহলে সেটা হয়ে যাবে আঠারো আঠেরোকে দুই দিয়ে যদি গুণ করে সেটা হয়ে যাবে ছত্রিশ তো এই ক্যালকুলেশনটা পুরো যদি করি তাহলে কত দাঁড়াচ্ছে তাহলে দাঁড়াচ্ছে সাতাশ দনে চুয়ান্ন চুয়ান্নকে তিন দিয়ে ভাগ করলাম আঠারো আঠেরো সাথে দুই গুণ করলাম ছত্রিশ আর ওখানে দাঁড়াচ্ছে ছত্রিশ প্লাস তিন মাইনাস দুই তাহলে উনচল্লিশ থেকে দুই বাদ দেবো সাঁত্রিশ হবে রাইট অ্যান্সার অতএব অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার থার্টি সেভেন ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি বুঝে গেছো এই ছিল বাইশ তারিখের প্রবলেম যেটা আজকে সলভ করে দিয়ে দিলাম আবার আজকের যে কোশ্চেনগুলো হবে সেটা কালকে দিয়ে দেব। চেষ্টা করো হাজারজন স্টুডেন্ট আছো যতজন পারো আনসার করতে ঠিক আছে আর যার মনে হবে যে তুমি করবে না এমনি জাস্ট বসে আছো তো আমি অনুরোধ করব গ্রুপ থেকে লেফট করে যাও ওকে